আজকে আমরা দর্শন করতে এসেছি শ্রী মদন মোহনের বিগ্রহ ইতিপূর্বে আমরা দর্শন করেছি রাজা গুণানন্দের তৈরি মন্দির টিলার উপরের এক ভাগে বর্তমানে সেটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে কিন্তু বৃন্দাবনে মদন মোহনের মূল সেবা পূজা যে নন্দকুমার বসু প্রতিষ্ঠিত মন্দিরেই হয় সেখানেই আমরা বর্তমানে এসেছি আমরা এখানে দর্শন করছি শ্রী মদন মোহনকেই কিন্তু মদনমোহনকে দর্শন করব আর তার মাহাত্ম শুনব না তা কি হয় তাই এখন তোমাদের সবার জন্য বলছি শ্রী মদন মোহনের বিগ্রহের আধ্যাত্মিক ইতিহাসের কথা ইতিপূর্বে বৃন্দাবনের সকল মন্দিরের অলৌকিক ঘটনা এবং সেখানকার সাথে যুক্ত বিভিন্ন মহাত্মাদের সাধন অনুভূতির কথা আমি লিখেছি ব্রজধামে আজঘটে অলৌকিক গ্রন্থের তিনটি পর্বে প্রথম পর্ব বৃন্দাবন পর্ব সেই বৃন্দাবন পর্বে এই মদনমোহনের লীলার কথা সবিস্তারে রয়েছে তার থেকে আমি কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি সকলের জন্য যাতে সবাই এই ভিডিওটিতে শ্রী মদনমোহনকে দর্শন করতে করতে তার মাহাত্মের কথা মন প্রাণ দিয়ে শ্রবণ করতে পারেন জয় রাধে জয় শ্রী মদন মোহন বর্তমানে আমরা যে মদনমোহন মন্দির দর্শন করছি শ্রী মদনমোহন বিগ্রহ অনেক প্রাচীন এই বিগ্রহ বজ্রনাভ প্রতিষ্ঠা করলেও এই বিগ্রহের অস্তিত্ব কিন্তু আগেও ছিল কথিত আছে সত্যযুগে রাজা অম্বরীশ প্রথমেই বিগ্রহে সেবা করতেন তারপর এই বিগ্রহ ইন্দ্রের কাছে যায় আবার রাবণ যখন স্বর্গজয় করেন তখন সেই বিগ্রহ রাবণের হস্তগত হয় শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয়ের পর এই বিগ্রহ লাভ করেন আর শত্রুঘ্ন যখন লবণাসুরকে বধ করে এখানে শান্তি প্রতিষ্ঠা করতে মধুবনে আসেন তখন শ্রীরামচন্দ্র তাকে এই বিগ্রহ প্রদান করেন শত্রুঘ্ন এই বিগ্রহ মথুরায় স্থাপন করেন পরবর্তীকালে কুবজাও এই বিগ্রহে সেবা করতেন কুব্জার দেহাবসানের পর এই বিগ্রহ যমুনার জলে হারিয়ে যায় প্রশ্ন উঠতে পারে যে বিগ্রহ যমুনা পুলিনে লুপ্ত হয়ে গিয়েছিল তা বজ্রনাভ কিভাবে নির্মাণ করলেন এ প্রসঙ্গে আমার মন যা বলছে সেটুকু জানাতে পারি তিন যুগের মূর্তি যমুনায় লুপ্ত হয়ে যাওয়ার পর দীর্ঘদিন যমুনার নিচে থেকে তা হয়তো ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছিল তাই বজ্রনাভ যখন বিগ্রহ নির্মাণের কাজ শুরু করেন তখন হয়তো যমুনা থেকে সেই ক্ষয় হয়ে আসা লুপ্ত বিগ্রহ উদ্ধার হয় আর তারপর সেই বিগ্রহকে নতুনভাবে সাজিয়ে তোলেন বিশ্বকর্মা হয়তো তাই বর্তমানে সেই সুপ্রাচীন বিগ্রহ নির্মিত বিগ্রহ রূপেই পূজিত তারপর তো সময়ের সাথে সাথে মুসলমান আক্রমণ আসে সেই সময় পূজারীরা অনেক বিগ্রহই মাটির নিচে লুকিয়ে রাখেন এবং সেসব বিগ্রহের একটা বড় অংশ তারা নানা কুণ্ডে ও যমুনার জলে বিসর্জন দেন বিগ্রহের সম্মান রক্ষার জন্য হয়তো এই বিগ্রহের ক্ষেত্রেও তেমনটি হয়েছিল আর এই বিগ্রহ উদ্ধারের নেপথ্যে ছিলেন শ্রী অদ্বৈতাচার্য শান্তিপুরে শ্রী অদ্বৈতাচার্য বৃন্দাবনে শ্রী চৈতন্যদেবের আসার অনেক আগেই এসেছিলেন বৃন্দাবন তখন ছিল ঘন অরণ্যে আচ্ছাদিত জঙ্গল মাঝে মাঝে যমুনার তীরে তীরে কোথাও দু একটা পর্ণকুটির দেখা যেত সাধুসন্তরা সেখানে একান্তি হয়ে শ্রীকৃষ্ণের আরাধনা করতেন অদ্বৈতাচার্য এখানে দ্বাদশাদিত্য টিলার নিচে একটি বটগাছের তলায় রাতে শুয়েছিলেন সেই রাতে তাকে স্বপ্নে দেখা দেন শ্রীকৃষ্ণ সেই নবীন নিরদকান্তি ভুবনমোহন রূপ মাথায় শিখিপুচ্ছ হাতে বাসি শ্রীকৃষ্ণ বলেন এই দ্বাদশাদিত্য তীর্থে যমুনার তীরে আমার কুব্জা সেবিত বিগ্রহ মদনমোহন বালিতে ঢাকা পড়ে আছে তুমি গ্রাম থেকে লোক নিয়ে এসে ওই স্থান খনন করে সেই বিগ্রহ প্রকট করো এই স্বপ্নাদেশ পেয়ে পরদিনই অদ্বৈতাচার্য স্থানীয় গ্রামের লোকজনদের সাহায্য নিয়ে যমুনা পুলিন থেকে এই সি মদনমোহন বিগ্রহকে উদ্ধার করেন সেই সময় এক বটবৃক্ষ মূলে পর্ণকুটির বেঁধে তিনি এক ব্রাহ্মণকে বিগ্রহের পূজায় নিযুক্ত করে বৃন্দাবন ভ্রমণে বেরিয়ে পড়েন পরবর্তীকালে সেই বটবৃক্ষ অদ্বৈতপ্রভুর নামে অদ্বৈত বট রূপে বিখ্যাত হয় ইতিমধ্যে অদ্বৈতাচার্যের বিগ্রহ প্রাপ্তির খবর ছড়িয়ে গিয়েছিল চারদিকে সেই খবর শুনে স্থানীয় মুসলমানরা ঠিক করল এই ঠাকুরের বিগ্রহ তারা ভেঙে চুরমার করে হিন্দু ভক্তদের একটা বড় আঘাত দেবে সেই মতো তারা অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করল পর্ণ কুটির সেই সময় পূজারীও ছিলেন না কুটিরে অথব বিগ্রহ ছিলেন অরক্ষিত কিন্তু শ্রী মদন মোহনও তো কম যান না তিনি আততাইদের আসতে দেখে ছোট্ট গোপালের রূপ ধরে লুকিয়ে পড়লেন ফুলমালার নীচে ফলে মুসলমানরা পর্ণকুটিরে এসে ঠাকুরকে খুঁজে না পেয়ে ব্যর্থ মনোরত হয়ে ফিরে গেল সন্ধ্যা নাগাদ যখন অদ্বৈতাচার্য ফিরলেন তখন ঠাকুরকে তিনি খুঁজে পেলেন না ফলে তার মন খারাপ হয়ে গেল তিনি রাতে আহার না করে মনের দুঃখে শুয়ে রইলেন বটগাছের নিচে রাতে শ্রী মদন তাকে স্বপ্নে দেখা দিয়ে জানালেন তিনি আততাইদের চোখে ধুলো দিয়ে শ্রী মদনমোহন থেকে শ্রী মদনগোপাল রূপ ধারণ করে ফুলের নিচে লুকিয়ে আছেন ঘুম থেকে উঠে অদ্বৈতাচার্য তাড়াতাড়ি ফুলমালা সরিয়ে দেখলেন তখনই তিনি ফুলের স্তূপের নিচে ছোট্ট শ্রী মদনগোপালকে খুঁজে পেলেন এতে যার নাই আনন্দিত হলেন তিনি কিন্তু একই সাথে শ্রী মদনমোহনের যে রূপ তিনি দর্শন করেছিলেন তার দেখতে পাবেন না ভেবে ব্যথাক্লিষ্ট হয়ে উঠল তার মন কিন্তু শ্রী মদন গোপাল কি আর তার পরম ভক্তের মনে ব্যথার রেশ রাখতে পারেন তিনি তৎক্ষণাৎ অদ্বৈতাচার্যকে বললেন গোপাল রূপ তো আমি ধরেছিলাম আততাইদের চোখে ধুলো দেওয়ার জন্য কিন্তু তুমি যদি প্রেম সুন্দর দৃষ্টিতে আমার দিকে চাও তবে আমি আবার সেই মদনমোহন মোহন রূপই ধারণ করব শ্রী মদন গোপালের কথা মতো শ্রী অদ্বৈতাচার্য প্রেম সুন্দর দৃষ্টিতেই চাইলেন তার দিকে আর তৎক্ষণাৎ শ্রী মদন গোপাল আবার পরিবর্তিত হলেন শ্রী মদন মোহনে এই অপার্থিব দৃশ্য দেখে আনন্দের বান ডাকল অদ্বৈতাচার্যের মনে তিনি হরিবল দিতে দিতে এই নিখিল মাধুর্যপূর্ণ রসামৃত বিগ্রহকে ফল জল সহ ভোগ দিলেন কিন্তু সেই সাথে অরাজক জঙ্গলাকীর্ণ বৃন্দাবনে বিগ্রহের নিরাপত্তা নিয়েও চিন্তা দেখা দিল অদ্বৈতাচার্যের মনে তখন শ্রী মদনমোহনই তাকে জানালেন অচিরেই মথুরা থেকে এক চৌবে ব্রাহ্মণ আসবে তুমি তার হাতেই আমাকে তুলে দিও এখানে রোজ ম্লেচ্ছদের অত্যাচারের মাঝে আমার আর থাকতে ভালো লাগছে না শ্রী মদনমোহনের মোহনের ভবিষ্যৎবাণী অচিরেই ফলে যায় এর কিছুদিন পর অদ্বৈতাচার্যের সাথে মথুরার বিশিষ্ট ভক্ত ব্রাহ্মণ পরশুরাম চৌবের সাক্ষাৎ হয় অদ্বৈতাচার্য তারই হাতে তুলে দেন তার শ্রী মদন মোহনকে পরশুরাম চৌবেও সানন্দে তাকে গৃহে নিয়ে যান এবং প্রেম ভালোবাসা দিয়ে তার পূজা করতে থাকেন অদ্বৈতাচার্য নিশ্চিন্ত হয়ে ফিরে যান শান্তিপুরে পরবর্তীকালে যখন সনাতন গোস্বামী এখানে আসেন বৃন্দাবনে তখন তিনি কুটির বেঁধেছিলেন আদিত্যতিলার উপরে সেই সময় নিরালা বৃন্দাবনে তো তোয়ার মাধুকরী লাভের উপায় ছিল না তাই মাধুকরী ভিক্ষার জন্য তাকে নিত্য মথুরায় যেতে হতো সেই সময় একদিন তার সাক্ষাৎ ঘটল শ্রী মদন মোহনের সাথে সেদিন মাধুকরী করার সময় ঘটনাচক্রে তিনি এসে পড়েন মথুরা সেই চৌবে ব্রাহ্মণের ঘরে যার হাতে অদ্বৈতাচার্য ইতিপূর্বে শ্রী মদন মোহনকে তুলে দিয়ে গিয়েছিলেন সেখানে এসে তিনি দেখেন চৌবের ছেলের সাথে একটি শ্যামলকান্তি বালক গুলি ডান্ডা খেলছে শ্যামলবর্ণ বালকটিকে চৌবের ছেলে মদন নামে ডাকছিল খেলার প্রথম ভাগে জয়ী হয় মদন তার পুরস্কারস্বরূপ সে চৌবের ছেলের কাঁধে চড়ে অশ্বারোহণের আনন্দ উপভোগ করে কিন্তু যেই চৌবের ছেলে খেলার দ্বিতীয় ভাগে জয়ী হয় অমনি মদন দৌড়ে মন্দিরে গিয়ে মিশে যায় বিগ্রহের মাঝে এতে ক্রুদ্ধ চৌবের ছেলেও তার পিছু ধাওয়া করে ছুটে যায় মন্দিরে কিন্তু পূজারী তাকে বকাঝকা করে তাড়িয়ে দেন এতে সে যার নাই বিরক্ত হয় এবং মদনকে রীতিমতো শাশিয়ে বলে যায় পরদিন তোকে দেখে নেব এই দৃশ্য দেখে সনাতন খুবই আনন্দ লাভ করেন তাই এই লীলার পরবর্তী অংশ দেখার জন্য তিনি পরদিন ভোরে প্রাতরাসের সময়ই সেখানে চলে আসেন দ্বিতীয় দিন সনাতন সকালে চৌবের ঘরে এসে দেখেন চৌবের ঘরনী তার ছেলে ও মদনের জন্য খিচুড়ি রাখছেন তখনও তিনি স্নান করেননি আর এই অশুদ্ধ অবস্থায় এক হাতে খুন্তি নাড়তে নাড়তে অন্য হাতে তিনি দাঁত মাজছেন রান্না শেষে দুজনের পাতে যখন তিনি খিচুড়ি পরিবেশন করছিলেন তখন ফু দিয়ে তার ঠান্ডাও করে দিচ্ছিলেন আর আশ্চর্যের ব্যাপার মদন এবং চৌবের ছেলে দুজনেই সানন্দে সেই খিচুড়ি তৃপ্তি সহকারে খেয়ে যাচ্ছিল কিন্তু এরকম অনাচার সদাচারী সনাতনের সহ্য হলো না তিনি চৌবে গৃহিণীকে বললেন মা স্নান না করে ঠাকুরের জন্য খিচুড়ি রান্না খিচুড়ি রাঁধতে রাঁধতে দাঁত মাজা এবং তারপর মুখের বাতাস দিয়ে উচ্ছিষ্ট করে ঠাকুরকে ভোগ দেয়া খুবই অনাচার এভাবে ঠাকুরের সেবা বিধেও নয় চৌবে গৃহিণীও সনাতনের নির্দেশের গুরুত্ব উপলব্ধি করে তা মেনে নিলেন পরদিন একই সময় সনাতন আসেন সেই গৃহে ঠাকুরের আরও লীলা দেখার জন্য কিন্তু সেদিন মদন ও চৌবের ছেলের প্রাতর হ্রাসে বেশ বিলম্ব হয়েছে চৌবে গৃহিণী আগে স্নান করে পরিষ্কার হয়ে বাসন মেজে তবে রান্নায় হাত দিয়েছেন তবে মদন এবং চৌবের ছেলের এত শুদ্ধাচার পছন্দ হয়নি সনাতন দেখলেন ক্ষুধার্থ দুই বালক তখন প্রাতরাসের দাবিতে মুখর বারবার মায়ের আঁচল টেনে ধরে চাইছে খাবার এই দৃশ্য দেখে সনাতন বুঝলেন তার ভুল বাৎসল্যের সাধনায় যে ভালোবাসাই মূল আচারের সেখানে তো কোনো প্রয়োজনই নেই তিনি তখন এগিয়ে গিয়ে চৌবে গৃহিণীকে বললেন মা তোমার স্নান করে পরিষ্কার হওয়ার জন্য এত সব ঝামেলার সম্মুখীন হওয়ার আর কোনো প্রয়োজন নেই মদন যখন তোমার অপরিচ্ছন্ন দেহে রান্না করা অশুদ্ধ প্রাতরাসেই খুশি থাকে তবে তুমি সেভাবেই তার সেবা করো আমি যে তোমাকে পরিষ্কার হয়ে রান্না করার উপদেশ দেওয়ার ফলে এতক্ষণ মদনকে অভুক্ত থাকতে হয়েছে সেজন্য আমি ক্ষমা চাইছি তোমার কাছে সনাতনের মুখে কথা শুনে চৌবিগৃহিণী হাত জোর করে রইলেন মুখে তার কোনো কথা শরল না সনাতনও প্রত্যাবর্তনের জন্য অগ্রসর হলেন কিন্তু তৎক্ষণাৎ মদন উঠে এসে তার হাত ধরল বলল বাবা আমি তোমার সাথে যাব এ কথা শুনে সনাতন তো আঁতকে উঠলেন বললেন মদন এ তুমি কী বলছো আমি তো সন্ন্যাসী আমার থাকার নির্দিষ্ট বাসস্থান নেই ভালো রান্না করার কোনো সামর্থ্য নেই স্বয়ং যশোদা মা পর্যন্ত যখন তোমায় সম্পূর্ণভাবে সন্তুষ্ট করতে পারেননি তখন আমি তো কোন ছাড় কিন্তু মদন কি শোনবার পাত্র সে তার জেদ ধরে রইল তার জেদ দেখে চৌবে গৃহিণীও সম্মত হলেন অগত্যা সনাতন মদনকে বললেন বেশ তুমি যদি সত্যি আসতে চাও তো এসো কিন্তু আমি তোমাকে কাঁধে নিয়ে যেতে পারব না তোমাকে পায়ে হেঁটে আসতে হবে আমার সাথে মদন তাতেই রাজি ঠিক আছে তাই হবে আমি তোমার পিছন পিছন হেঁটেই যাব কিন্তু তুমি পিছন ফিরে চাইতে পারবে না একমাত্র তোমার ভজন কুটিতে পৌঁছে তবেই তুমি ফিরে চেও সনাতন কথা রাখলেন ভজন কুটিতে পৌঁছে তবেই তিনি ফিরে চাইলেন পিছনে তৎক্ষণাৎ মদন মৃদু হেসে ধরলেন তার শিলারূপ তখন সনাতন গোস্বামী সেই ভজনকুটিতেই তাকে প্রতিষ্ঠা করলেন তখন সনাতন গোস্বামীর দিন চলত ভিক্ষার উপরে সারাদিন ভিক্ষা করার পর সন্ধ্যা নাগাদ ভিক্ষান্ন ঘরে এনে উনুনে ভোগ রান্না করতেন তিনি আর তারপর সেই ভোগ শ্রী মদনমোহনকে নিবেদন করে নিজে গ্রহণ করতেন একদিন সন্ধ্যায় ভোগ দেওয়ার পর শ্রী মদনমোহন তাকে বললেন বাবা আজকের রান্নায় একদম নুন হয়নি এই ভোগ খেতে খুবই কষ্ট হচ্ছে আমার দিনভর ভিক্ষা করে আসার পর ইষ্টদেব শ্রী মদন মোহনের এই অভিযোগ শুনে বেশ রেগে গেলেন সনাতন বললেন আরে নুন না থাকলে আমি কী করবো বড়লোকের বাড়িতে থেকে থেকে তোমার জীবও রাজসিক হয়ে গেছে তোমার এই রাজসিক জীবকে তৃপ্তি দেওয়া কি আমার মতো ভিক্ষুকের কর্ম আজ তুমি নুন চাইছো কাল লাড্ডু পুরি চাইবে সেসবের বন্দোবস্ত আমি কীভাবে করবো এক্ষেত্রে তোমার জন্য দুটি পথই খোলা আছে হয় তোমায় আবার মথুরায় পরশুরাম চৌবের কাছে দিয়ে আসি নয় তোমার রাজসিক শখ মেটানোর ব্যবস্থা তুমি নিজেই করে নাও শ্রী মদনমোহনের পরশুরাম চৌবের বাড়িতে ফিরে যাওয়ার কোনো বাসনা ছিল না অতএব শখ মেটানোর ব্যবস্থা নিজেই করে নিলেন তিনি তবে সেই ব্যবস্থা যে শ্রী মদনমোহন এত তাড়াতাড়ি করে নেবেন তা সনাতন ভাবতেও পারেননি কয়েকদিনের মধ্যেই ঘটল এক অপূর্ব অঘটন মুলতানের বিশিষ্ট ব্যবসায়ী রামদাস কাপুর তখন ব্যবসার কাজে নৌকা যোগে আগ্রার দিকে যাচ্ছিলেন যমুনা পথে হঠাৎই যমুনার চড়ায় আটকে যায় তার নৌকো সেই সময় তার মাঝি মাল্লারা হাজার চেষ্টা করেও তার নৌকা চড়া থেকে সরাতে পারল না ফলে তখন রামদাসের তো মাথায় হাত এবার কি হবে শোনা যায় ঠিক তখনই একজন শ্যামবর্ণ বালক এসে দাঁড়ালো যমুনা তীরে সেখান থেকেই সে উচ্চ রামদাসকে বলে এইখানে আদিত্যটিলার নিচে সিদ্ধ সনাতন বাবা থাকতেন তার আশীর্বাদ নিলে নৌকা আপনা থেকেই চড়া থেকে মুক্ত হয়ে তীরে এসে ভিড়বে যদিও বালকের কথা রামদাস তখন পুরোপুরি বিশ্বাস করতে পারেননি তবু ডুবন্ত মানুষ তো খড়কুটো আঁকড়ে ধরে তাই বালকের কথা শুনে তিনি ঠিক করলেন এই সনাতন বাবার সাথে সাক্ষাৎ করতেই হবে সেই মতো তিনি একলাই গেলেন আদিত্য টিলার নিচে সনাতনের ভজন কুটিতে সনাতন তখন কুটিরেই ছিলেন তাকে প্রণাম করে রামদাস জানালেন তার অসহায় অবস্থার কথা সব শুনে সনাতন মৃদু হেসে তাকে জানালেন যে এই কাণ্ড ঘটিয়েছেন তার কুঠিয়ায় প্রতিষ্ঠিত শ্রী মদনমোহন স্বয়ং তাই তার সমস্যার কথা তিনি যেন শ্রী মদনমোহনকেই জানান তখন শ্রী মদন মোহনকে দর্শন করে রামদাস সংকল্প নিলেন আমার নৌকা যদি চড়া থেকে মুক্ত হয়ে যায় তবে আমার এবারের ব্যবসায় যা লাভ করব সেই লাভের অংশ দিয়ে আমি এখানে একটি মন্দির গড়ে ঠাকুরের সেবার ব্যবস্থা করে দেব রামদাস সংকল্প নেওয়া মাত্র নৌকাটি আপনা থেকেই যমুনার চড়া থেকে মুক্ত হয়ে গেল শ্রী মদনমোহনের কৃপায় সেবার ব্যবসায়ও রামদাসের বিরাট লাভ হয় আর তারপরে তিনি মন্দির নির্মাণে সিদ্ধান্ত নেন আদিত্য টিলার উপরে সেই সময় একটি প্রাচীন সূর্য মন্দিরের ধ্বংসস্তূপ ছিল তারই পাশে পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে রামদাস কাপুর একটি প্রাচীর বেষ্টিত সুন্দর প্রাসাদপম মন্দির গড়ে তোলেন এই মন্দির প্রতিষ্ঠার পর সনাতন গোস্বামী মন্দিরের সব সেবা পূজার ভার পুরোহিত কৃষ্ণদাস ব্রহ্মচারীর উপর দিয়ে আগের মতোই বৃত্তি অবলম্বন করে সাধন ভজনই ডুবে যান এই মন্দির প্রতিষ্ঠার বেশ কিছু বছর পর্যন্ত শ্রী মদনমোহন গোবিন্দদেব এবং শ্রী গোপীনাথ একলাই বিরাজ করতেন বৃন্দাবনে তাদের সাথে কোনো শ্রী রাধামূর্তি ছিল না নিত্যানন্দ জায়া জান্নবা মাতাই প্রথম শ্রী গোপীনাথ শ্রী গোবিন্দদেব ও শ্রী মোহনের জন্য শ্রীরাধামূর্তি নির্মাণ করে পাঠান যথাসময়ে নৌকযোগে তিন বিগ্রহই এসে পৌঁছয় বৃন্দাবনের দ্বাদশাদিত্য ঘাটে একটি প্রতিষ্ঠা হয় শ্রী গোপীনাথ মন্দিরে দুটি তখনও ছিল বাকি কিন্তু শ্রী মদন মোহনের যে আবার দুটি বিগ্রহই পছন্দ হয়ে গেছে অতএব সেই রাতেই পূজারীকে স্বপ্ন দেন তিনি আর যে দুটি বিগ্রহ এসেছে তার দুটি কিন্তু রাধারানীর বিগ্রহ নয় ছোটো বিগ্রহটি রাধারানীর এবং বড়টি ললিতা বিগ্রহ তাই তোমরা রাধারানীকে আমার বায়ে আর ললিতা সখীকে ডান দিকে রাখো পূজারী শ্রী মদনমোহনের নির্দেশই মেনে নেন তারপরে ষোলোশো সত্তর খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব যখন বৃন্দাবন ধ্বংসের সংকল্প নেন তখন আগেভাগেই খবর পেয়ে জয়পুরের রানা জয়সিংহ বৃন্দাবন থেকে অন্যান্য প্রমুখ বিগ্রহের সাথে শ্রী মদনমোহনকেও নিয়ে যান জয়পুরে বর্তমানে তিনি ওখানকার করৌলিতে পূজিত হচ্ছেন তবে বর্তমানে আদিত্য টিলার উপরে যে মদনমোহন মন্দির দেখা যায় সেই মন্দিরটি কিন্তু শ্রী রামদাস কাপুর নির্মিত মদনমোহন মন্দির নয় সেই মন্দির কালের গ্রাসে ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে রাজা বসন্ত রায়ের বাবা রাজা গুণানন্দ এই মন্দির নির্মাণ করে দেন যেটি আমরা উপরে দেখেছি তবে আদিত্য টিলার শ্রী মদনমোহন মন্দির থেকে বিগ্রহ করৌলিতে চলে যাওয়ার পর আঠেরোশো সালে বাংলার বহরুর জমিদার নন্দকুমার বসু এই নতুন মন্দির প্রতিষ্ঠা করেন এবং মুর্শিদাবাদ জেলার এক ব্রাহ্মণের হাতে দিয়ে যান এই মন্দিরের পূজাভার। ভার আজও সেই ব্রাহ্মণের সন্তান সন্ততিরাই এই মন্দিরে পূজা করে যাচ্ছেন বিধিমতো আমরা ভিতরের এই মার্বেল বাঁধানো চত্বর পেরিয়ে মূল মন্দিরে এসেছি সামনে কয়েক ধাপ সিঁড়ির উপরে দালান রীতির মন্দির সেখানে আমরা বসে এতক্ষণ জপ করলাম দর্শন করলাম শ্রী মদনমোহনকে মোহনকে প্রাণ ভরে দেওয়ালের গায়ে হালকা কারুকাজ রয়েছে গর্ভমন্দিরে রয়েছেন শ্রী মদনমোহন শ্রী রাধা ও ললিতা সখী মূল বিগ্রহ করৌলিতে চলে যাওয়ার পর থেকে শ্রীধাম বৃন্দাবনে এই প্রতিভূ বিগ্রহের মাধ্যমেই পূজা গ্রহণ করেন শ্রী মদনমোহন আমরাও সানন্দে তার শ্রীচরণে জানালাম আমাদের প্রাণের প্রণতি আর সেই সাথে মনে প্রাণে অনুভব করলাম শ্রী মদন মোহনের অপার্থিব আশীর্বাদের রেশ আর সত্যি বলতে কি মূল বিগ্রহ মন্দির ছেড়ে চলে গেলেও তার কৃপার আবেশ ঠিকই থেকে যায় তার স্মৃতি স্মৃতিবিজড়িত মন্দিরে তাই এখানেও দুচোখ বন্ধ করে মন্দিরের সামনে দাঁড়িয়ে মানুষে সেই কৃপার রেশ অনুভব করছি অন্তরে অপার আনন্দ ভরে